আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি। এটা আমার নিজস্ব, আমার মহল্লার মসজিদ। এই মসজিদের দায়িত্বে আছি আমরা, আমার বাপ চাচারা দাদারা নানারা আমার পাশে উপস্থিত আছে। দীর্ঘদিন যাবত এই মসজিদের মুসল্লিরা দুর্বিষহ অবস্থায় ছিল। উপরে টিনের চাল ছিল যেখান থেকে পানি পড়তো এবং মসজিদের সংকুলান হচ্ছিল না জায়গায়, যে কারণে আমরা মসজিদে একটু সম্প্রসারণ করার নিয়ত করেছি, পুনর্নির্মাণ কাজ শুরু করেছি দোতলা ফাউন্ডেশন দিয়ে। আমাদের মসজিদের যে পরিমাণ তহবিল আছে এটা দিয়ে কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তারপরে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে অবশ্যই আমাদের কাজ সম্পন্ন করার তৌফিক দিবেন। সেই লক্ষ্যে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমাদের মসজিদ কমিটির সদস্যরা, মুরব্বীরা দেখতে পাচ্ছেন উপস্থিত আছে। আমাদের লোকেশন হলো গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হাজারি ফকির বাড়ি জামে মসজিদ নামে আমাদের মসজিদটি পরিচিত। আপনারা যদি কেউ সরেজমিন দেখতে চান, আমাদের সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনারা করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বনগ্রামে হাজারি ফকির বাড়ি জামে মসজিদ বললে যে কেউ দেখিয়ে দেবে। এখানে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আপনারা যারা আমার বক্তব্য শুনে থাকেন, আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ করছি মসজিদ নির্মাণ কাজ, সৎকায় জারিয়ার কাজ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা চাইলে এক বস্তা সিমেন্ট অর্থাৎ 500 টাকা দিয়েও এক বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিতে পারেন। সামর্থ্যবান ব্যক্তিরা এর চেয়ে বেশি দিতে পারেন, 1000 ইট কিনে দিতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে আহ্বান থাকলো আল্লাহর ঘর মসজিদ সৎকায় জারিয়ার কাজ। মৃত পিতামাতার নামে, আত্মীয় স্বজন ভাই বোনের নামে যদি সৎকায় জারিয়া করেন, এই মসজিদ এই জমিনে যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ ইবাদত বন্দেগী হবে, তার অংশ অবশ্যই আপনারা পাবেন, যেহেতু নির্মাণ কাজে আপনারা অংশগ্রহণ করছেন। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকছে। আমাদের এলাকার যারা আছে, যে যেমন পারছে সে সমান দিচ্ছে। অধিকাংশ মানুষ দরিদ্র, সে কারণে আমরা সম্পূর্ণ ব্যবস্থা করতে পারিনি। তাই আপনাদের কাছে উদারত আহ্বান করছি এই সৎকায় জারিয়ার কাজে আপনারাও যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন। স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার, রকেট নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221। এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন এবং এই নাম্বারটি আমার কাছে থাকবে। আপনারা যে কোনো সময় ফোন করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনারা তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের মসজিদের, আপনারা যে কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতা পাঠাতে পারেন। আপনাদের কাছে উদারত আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।